তোমার বউয়ের সঙ্গে তোমার বনে না আমরা জানি, কিন্তু আমাদের সঙ্গে তো বনে, তো আমাদের কাছে আসতে তোমার সমস্যাটা কোথায়? ব্যাস, জামাইকে পেয়ে অমনি মেয়ের নিন্দে শুরু হয়ে গেল। আরে অপলা, যাচ্ছিস কেন? বস না, আড্ডা দিয়ে একটু। না থাক, আমি বসলে আবার তোমাদের আড্ডাটা নষ্ট হয়ে যাবে। আড্ডা তো এমনিতেও নষ্ট হবে, এখনই ফোন আসবে, গ্রেট বেঙ্গলে আজ পচা মাছের ফ্রাই হয়েছে, কিন্তু এখনো কেন আসছে না ফোনটা? বলছিলাম যে আজকে আমাকে বেরোতে হবে, কেমন? সে কি কথা, পার্টি তো এখনো শুরুই হলো না। সে তো বুঝতে পারছি বাবা, কিন্তু সত্যি আমার একটা জরুরি কাজ রয়েছে, সামনে বইমেলা, বেশ কিছু লেখা জমা দিতে হবে ম্যাগাজিনের জন্য, তাই আর কি আমাকে বেরোতেই হবে এখন। বললেই হলো, তুমি চলে যাবে? আরে এত আয়োজন করা হয়েছে, বসো বসো। যেতে চাইছে যাক না, এত জোরাজোরি করার কি আছে? ওমা, জামার সঙ্গে অমন করে কথা বলছিস কেন অপলা? আচ্ছা থাক থাক, আজকে দিনে একেবারে কোনো রাগারাগি নয়। অরুণেন্দু যখন বলছে ওর কাজ আছে, আজ থাক না, আমি বরং তোমার খাবারটা পার্সেল করে পাঠিয়ে দেবো। এই জন্যই বলি দিদি, আমার সাক্ষাৎ অন্নপূর্ণা, আমার মনের কথাটা কি সুন্দর বুঝে গেল। আমি আসছি, কেমন? আসছি, আসছি, কেমন? কিশোরমশাই, তুমি এসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, এসো। আচ্ছা বেশ, চলো আসছি। এবার আমি কি করি, লোকগুলো তো এদিকেই আসছে। এখানে যদি জগদ্ধাত্রী থাকতো তাহলে এতক্ষণ ওই লোকগুলোকে মেরে পাটপাট করে দিত। এদিকে কি দেখছিস? এদিকে আপনি হয়েছে বলুন তো, আপনি কোন বিপদে পড়েছেন? আপনি ভয় পেয়েছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। আমাকে
ও মা, ওখানে লুকিয়ে আছে, এই বেরিয়ে এসো, আমাদের সঙ্গে যাবে তো, এসো। আমি কোথাও যাব না, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমায় মিথ্যে কথা বলে, দয়া করে আমাকে বাঁচান। আপনার কোনো ভয় নেই? এই রো, বেকার মাঝখানে কেন এলি, চল বেড়া বর। একাই ঝামেলা না জড়িয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যা। এই তুমি চলে এসো তো আমাদের সঙ্গে যা। আমি বলছি সব, আপনি আসুন। অচেনা শহরে, অচেনা বাড়িতে এত চেনা মুখ, এ তোমার কেমন লীলা মহেশ্বর? কি অদ্ভুত টেলিপ্যাথি শ্যামলী, তুমি? আরে শ্যামলী, এর কথা বলছিলাম না, নর্থ বেঙ্গলে গিয়ে হোটেলে গিয়ে খেয়েছিলাম, সেই শ্যামলী। তুই কোথায় পেলি সেই শ্যামলী? প্রিয়া কিঞ্জল ওরে চিনলো কি কইরা? আমার তো ওনার সাথে সকালে স্টেশনে দেখা হয়েছিল। হাতিবাগানের বাস খুঁজছিলেন, তখনই বুঝতে পেরেছি বাইরে থেকে এসেছি। আমি এখানে হারিয়ে গেছি, কলকাতায় কিছু চিনি না আমি। মাস্টার মশাই দেওয়ার ঠিকানাটা সেটাও হারিয়ে গেছে। ট্রেনে কলকাতায় নেমে দেখি যে আমার যে সম্বল ব্যাগটা সেটাও নেই, সেটাও চুরি হয়ে গেছে। আমি অনেক খুঁজে খুঁজে হাতিবাগানে এসেও পৌঁছলাম। ওখানে ওখানে গিয়েই ওই খারাপ লোকগুলোর পাল্লায় পড়লাম। আচ্ছা, আপনি তো আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালেন, আমার একটা উপকার করবেন, আমাকে একটু বিনোদদার বাড়ি নিয়ে যাবেন? তাহলে মেয়েটা সত্যি কথাই বলেছে। জি5 এ দেখুন কোন গোপনে মন ভেসেছে, নতুন এপিসোড একদম ফ্রি।